একটি অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাঁধাপুকুর স্ট্যান্ড এলাকায়। অভিযোগ, এদিন রাতে দুষ্কৃতীরা ওই ডেলিভারি অফিসের কর্মী থেকে শুরু করে নৈশ প্রহরী সকলকেই মারধর করেছে। এই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। সংস্থার কর্মীরা এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে। ওই ডেলিভারি সংস্থার কর্তৃপক্ষ অফিস অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। সংস্থার কর্মীরা জানান, কয়েকদিন আগে অফিসটি পুরাতন মালদা থেকে এই স্থানে নিয়ে আসা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নতুন অফিস এই মাসে 8 তারিখে শিফট হয়েছে মালদা, মঙ্গলবাড়ি থেকে মালদা টিয়াঘাটি হয়েছে। আজ 22 তারিখ, এতদিনের মধ্যে টোটাল আমাদের এখানে প্রায় 5 বার মতন হামলা হয়ে গেছে। হামলা বলতে এরকম ব্যাপার যে ছেলেরা আসছে, মদ খেয়ে দিয়ে রাতেবেলা ঝামেলা করছে। আমাদের 24 ঘন্টা অফিস খোলা থাকে, প্রতিটা ছেলে এমনিতেও ভয়ের মধ্যে থাকছে, যখন তখন মারতে চলে যাচ্ছে। আগেও এরকম হচ্ছে, বাট আগে সেরকমভাবে হয়নি, কিন্তু কালকে রাতে অনেকটাই বাজেভাবে ঘটনাটা ঘটেছে। প্রতিটা ছেলে এখন একটা জিনিস চাইছে যে আমরা এখানে যে কাজ করছি এই সেফটিটা কে নেবে। যতক্ষণ কোম্পানির ভেতরে কাজ করছি, আমাদের আজকে মেরে গেল, কালকের দিনে এসে আমাদের মাথা ফাটিয়ে দিতে পারে, আমাদের কাছে কৈফত চাইছে। তারপরে অবশ্যই যদি মেরে ফেলে তাহলে আমাদের পরিবারকে কে কৈফত দেবে? এত কিছুর জন্য কোনো ছেলে এখন আর কোনো কোনোভাবে কাজ করতে চাইছে না, সবাই এখন পর্যন্ত কাজ বন্ধ রেখে দিয়েছে। পুলিশকে জানিয়েছেন আপনারা? অবশ্যই পুলিশকে জানিয়েছি, জিডি করেছি, বাট পুলিশ এখনও পর্যন্ত না এখানে এসছে, কোনোরকম ভেরিফিকেশন করেছে। তার মধ্যে অলরেডি মানে পুলিশকে জানানো সত্ত্বেও এখন পর্যন্ত কোনোরকম স্টেপ নেওয়া হয়নি। রাত্রেবেলাতে জানানো হয়েছে, এখন মধ্যে অল মানে বিগত 12 ঘন্টা কেটে গেল, বাট আজ পর্যন্ত এখন কিছু সমস্যার সমাধান হয়নি। ছেলেরা আসছে, প্রতিনিয়ত কাজ আমরা সম্পূর্ণ বন্ধ রয়েছে, আমাদের ম্যানেজারও কোনোরকমভাবে স্টেপ নেয়নি। এটা চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে পুরোপুরি প্রোটেকশন দিয়ে কাজ করানো হোক, কারণ কি আজ আমরা সবাই পেটের দায়ে বাইরে থেকে এসে কাজ করছি। আমার বাড়ি কলকাতা, বাট আজকে আমার মা বাবা এখনো পর্যন্ত কিছু জানে না। যদি আমি আজকে এখানে জানিয়ে দিলে তো আমার মা বাবা আজকে পর্যন্ত কাজ করতে দেবে না। কতজন কাজ করে এখানে? এখনো পর্যন্ত টোটাল 26 থেকে 27 জন কাজ করে। অলরেডি অনেক ছেলেরা কাজ ছেড়ে চলে গেছে ভয়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।